বন্ধুরা দেখে নাও, এখানে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আর যেই চ্যানেলে মাত্র 4টা শর্টস ভিডিও আপলোড করেছি। আর ওই 4টা শর্টস ভিডিওর মধ্যে 3টা ভিডিওতে কিন্তু ভিউ আসেনি, কিন্তু শেষে যেই ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওতে কিন্তু 1 ঘন্টার মধ্যে 70,000 ভিউ চলে এসেছে। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। কিন্তু বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে দেখো, 4টা ভিডিওই কিন্তু সেম ভিডিও, একই ভিডিও আমি বারবার আপলোড করেছি। তো শেষের ভিডিওতে কোন ট্রিক্স লাগিয়েছি, কোন সেটিংস করেছি, কোন কোন সাসপেন্স কিছু অ্যাড করেছি, যেই কারণে আমার শেষের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। অথচ প্রথম 3টা ভিডিওতে কোনটাতে 50টা, কোনটাতে 100টা, কোনটাতে 150টা ভিউ এসেছে, অথচ সেম ভিডিও। তো তোমরা যদি জানতে চাও যে ওই সমস্ত ট্রিক্স বা সেটিংস বা সাসপেন্স কিছু যেগুলো অ্যাড করেছি সেগুলো কি, অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। কারণ তোমরা যদি ভিডিওটিকে স্কিপ করে করে টেনে টেনে দেখে ফেলো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, আর তোমাদের চ্যানেলের কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবে না। এই 50-60টা ভিউ আসার পরে আটকে থেকে যাবে। তো ধৈর্য ধরে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদেরকে একদম প্রুফ সমেত সব কিছু করে দেখে দেবো যে অ্যাকচুয়াল কোন কোন ট্রিক্স আমি আমার শর্টস ভিডিওতে অ্যাপ্লাই করেছি। বন্ধুরা তোমাদেরকে আমি দুটো স্টেপ দেখাবো। প্রথম স্টেপে কী করতে হবে, তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে, এবং ওই ক্রোম ব্রাউজারের মধ্যে তোমার চ্যানেলের যে ড্যাশবোর্ড অর্থাৎ studio.youtube.com এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন করতে হবে। তো এটা ওপেন করলে কিন্তু তোমার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, এবং একদম নিচে বাম দিকে একটা সেটিংসের আইকন দেখতে পাবে। ওই সেটিংসের আইকনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে চ্যানেল সেটিংস নামে একটা অপশান চলে এসেছে। ওই সেটিংসের মধ্যে দেখতে পাবে বেসিক সেটিংস নামে একটা অপশান রয়েছে, আর ওই বেসিক সেটিংসের মধ্যে দেখতে পাবে চ্যানেল কিওয়ার্ড। তো বন্ধুরা আমরা যখন নতুন চ্যানেল তৈরি করি আমরা কী করি, আমাদের চ্যানেলের নাম দিয়েই শুধু ওই কিওয়ার্ড সেকশনটা ভর্তি করে দিই। আমরা কী করি, ধরো আমার চ্যানেলের নাম অল বাংলা টিপস, তো অল বাংলা টিপস একটা ক্যাপিটালে একটা স্মল লেটার দিয়ে এরকম করে অনেকগুলো দিয়ে আমরা ভর্তি করে দিই। কিন্তু না বন্ধুরা, শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু এই সমস্ত ট্রিক্স লাগালে হবে না। তোমাকে শর্টস রিলেটেড যে সমস্ত পপুলার কিওয়ার্ডগুলো, ধরে নাও শর্টস ভিডিও, শর্টস, ইউটিউব শর্টস, ট্রেন্ডিং শর্টস, ভাইরাল শর্টস, এরকম শর্টস রিলেটেড যে সমস্ত পপুলার কিওয়ার্ডগুলো সেগুলো দিয়েই কিন্তু তোমার এই কিওয়ার্ড সেকশনটাকে ভর্তি করতে হবে, অর্থাৎ অ্যাড করে সেভ করে দিতে হবে। তো এটা একটা স্টেপ হলো। আরেকটা কি, সেই বেসিক সেটিংসের পাশেই দেখো অ্যাডভান্স সেটিংস রয়েছে। কারণ অ্যাডভান্স সেটিংস যদি তুমি না করো তাহলে তোমার ওই শর্টস ভিডিওতে ওই 10-15টা ভিউ এসেই থেকে যাবে। আর এই অ্যাডভান্স সেটিংসে গেলে দেখতে পাবে ক্যাটাগরি নামে একটা অপশান রয়েছে, অর্থাৎ তোমার চ্যানেলের ক্যাটাগরি। তোমরা কী করো, তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কখন এডুকেশন দিয়ে দাও, কখন গেমিং দিয়ে দাও, কখন তোমরা টেকনোলজি দিয়ে দাও, এটা করলে কিন্তু হবে না। তোমার শর্টস ভিডিও ভাইরাল হবে তখনই যখন তোমার শর্টস ভিডিওটা সবার কাছে যাবে। অর্থাৎ ইউটিউবের একটা ডিফল্ট ক্যাটাগরি সেট করা থাকে, দেখবে যখন নতুন চ্যানেল খোলা হয় ওখানে পিপুল অ্যান্ড ব্লগস নামে ক্যাটাগরি সিলেক্ট করা থাকে। আর এটা যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু তোমার শর্টস ভিডিওটা মিলিয়ন মিলিয়ন লোকের কাছে যাবে। আর তোমরা যদি ওই এডুকেশন করে দাও, এন্টারটেনমেন্ট রেখে দাও, তাহলে কিন্তু সেই এডুকেশন রিলেটেড যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের কাছে তোমার ভিডিওটা যাবে। তাই তোমার শর্টস ভিডিও যাতে সবার কাছে যায় তাই এই ক্যাটাগরি সেটিংসে এসে তোমাকে পিপুলস অ্যান্ড ব্লগ সিলেক্ট করে নিতে হবে। এটা একটা স্টেপ হয়ে গেল। তো এবার কী করবে, এই সেটিংস বা এই কিওয়ার্ড সেটিংসগুলো করে নিলে এবার আসি বন্ধুরা ভিডিও আপলোড করার পালায়। বন্ধুরা ভিডিও আপলোড করার আগেই কিন্তু তোমাকে ভিডিও এডিটিংয়ের সময় একটা ট্রিক্স ইউজ করতে হবে। সেটা কি, ভিডিওর মধ্যে তোমাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যাড করতে হবে। ধরো তোমার 10 সেকেন্ডের ভিডিও, তোমরা কি করবে 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে জাস্ট কিছু সেকেন্ডের জন্য পজিশনে তোমাকে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যাড করে রাখতে হবে। যখন তোমরা ভিডিও আপলোড করে দিবে দেখবে ওখানে থাম্বনেল অ্যাড করার একটা পেন্সিল আইকন থাকে, তো ওখানে স্লাইড করে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। আর তখনই কিন্তু যেহেতু তোমরা এডিটিংয়ের সময় ওই অ্যাট্রাকটিভ থাম্বনেলটা অ্যাড করেছিলে ওই পজিশনটা চুজ করে দিবে। অথচ তোমার ভিডিওতে এরকম কোনো সিনই নেই, কিন্তু বন্ধুরা তোমরা এটা করবে কেন, চলো তোমাদেরকে বলি। বন্ধুরা যখন তোমরা ইউটিউব অ্যাপটা ওপেন করো দেখবে লং ভিডিওর নিচে নিচে কিছু শর্টস ভিডিও কিন্তু দেখায়, যেগুলো কিন্তু স্লাইড করে দেখা যায়। তো তোমরা যখনই কোনো শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করো সেটা কিন্তু শর্টস ফিডে প্রথম যায় না, প্রথমে কিন্তু এই ব্রাউজ ফিচারে যায়। অর্থাৎ তোমরা যে এই যে স্লাইড করে দেখছো ওইভাবেই কিন্তু তোমার ভিডিওটা তোমার ভিউয়ার্সদের কাছে যায়। কিন্তু যখন তোমার ভিউয়ার্স ওই ভিডিওতে ক্লিক করে, এরকম করে বারবার যখন অন্যান্য ভিউয়ার্সরা তোমার ভিডিওতে ক্লিক করবে অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে, তখন কিন্তু ওই ভিডিওটা শর্ট ফিডে যাবে, আর তখনই কিন্তু তোমার ভিডিওতে ভিউয়ের বর্ষা হবে, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তাই বন্ধুরা ভিডিও এডিটিং করার সময় 10 সেকেন্ড হলে 9 থেকে 10 সেকেন্ডের মাথায় একদম শেষে জাস্ট কিছু সেকেন্ডের জন্য তুমি আলাদা টপিকের আলাদা কোনো অ্যাট্রাকটিভ একটা ইমেজ ওই এডিটিংয়ের সময় অ্যাড করে দিবে, যাতে ভিডিও আপলোড করার সময় থাম্বনেল অ্যাড করার সময় ওই অ্যাট্রাকটিভ থাম্বনেলটা
অ্যাড করা যায়। আর এটাই হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল করার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স। তো এটা তোমাদেরকে শিখে দিলাম। এবার কি ভিডিওটা আপলোড করলে, ভিডিওটা আপলোড করার পরে যেই অ্যাট্রাকটিভ থাম্বনেলটা সেট করার কথা সেটা করলে, সেট করার পরে কি রয়েছে ভিডিওর টাইটেল। তো তোমাকে কি করতে হবে, ভিডিওর টাইটেলটা এসইও করে করতে হবে। তো এসইও কিভাবে করবে, তোমার ভিডিও ধরো কিউট বেবি, কিউট বেবি রিলেটেড একটা কিউট বেবির ভিডিও, তো তুমি কি করবে একটা ইমোজি, কিউট ইমোজি দিয়ে দিবে, তারপরে লিখবে কিউট বেবি, তারপরে কি করবে যেহেতু কিউট বেবি রিলেটেড ভিডিও তোমরা কি করবে হ্যাশট্যাগ কিউট, হ্যাশট্যাগ কিউট বেবি এটা দিবে। তারপরে ইউটিউবের যে মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইরাল হ্যাশট্যাগ অর্থাৎ শর্টস, ওয়াইটি শর্টস, ইউটিউব শর্টস, এই তিনটা হ্যাশট্যাগ কিন্তু টাইটেলে দিবে। তারপরে কি করবে নিচের ভিজিবিলিটি অপশানে আনলিস্টেড অপশান করবে, তারপরে কি করবে অডিয়েন্স অপশানে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে ভিডিওটা আপলোড করে দিবে। আপলোড করার পরে আরও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অপশান রয়েছে, সেটার জন্য তোমাকে কি করতে হবে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করতে হবে এবং ওই ভিডিওটা এডিট করতে হবে। এডিট করে তো তোমরা কি করবে ওই ভিডিওর পুরো টাইটেলটাকে কপি করবে, কপি করে ডিসক্রিপশনে অ্যাড করে দিবে। টাইটেল তো কপি পেস্ট হয়ে গেল, এরপরে আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে হ্যাশট্যাগ, ডিসক্রিপশনে কিছু পপুলার হ্যাশট্যাগ অ্যাড করা। এখন তুমি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করছো ওই ক্যাটাগরির পপুলার হ্যাশট্যাগগুলো খুঁজে পাবে কোথায়, তার জন্য বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, সেটা হচ্ছে ওয়াইটি টুলস, ইনস্টল করে ওপেন করবে। ওপেন করলে দেখতে পাবে অনেকগুলো অপশান রয়েছে, তোমরা ট্যাগ এক্সট্রাক্টর, কিওয়ার্ড সাজেশান এরকম করে অনেক অপশান পাবে। তার মধ্যে একটা অপশান দেখতে পাবে পপুলার হ্যাশট্যাগ, আর ওই অপশানে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবে বিভিন্ন ক্যাটাগরির কিছু পপুলার হ্যাশট্যাগ কিন্তু পরপর দেওয়া রয়েছে। তোমার যদি গেমিং রিলেটেড শর্টস ভিডিও হয় তাহলে গেমিংয়ের যে সমস্ত পপুলার হ্যাশট্যাগগুলো দেওয়া রয়েছে সেগুলো কপি করবে, আর যদি তোমার এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও হয় তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির যে সমস্ত হ্যাশট্যাগগুলো রয়েছে সেগুলো কপি করবে। এরকম করে প্রায় সমস্ত ক্যাটাগরির কিন্তু পপুলার হ্যাশট্যাগগুলো এই অ্যাপটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা কি করবে পুরো হ্যাশট্যাগগুলোকে কপি করবে, কপি করে তোমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে অ্যাড করে দিবে, আর তারপরেই কিন্তু তোমার ভিডিওটিকে ফাইনালি পাবলিশ করে দিবে। আর পাবলিশ করার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু রেজাল্টটা দেখতে পেয়ে যাবে, অর্থাৎ ভিউ আসা শুরু হয়ে যাবে। তবে বন্ধুরা একটা কথা মনে রাখবে, তোমার ভিডিওটা যেন দম থাকে, যাতে করে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত ইন্টারেস্ট পেয়ে লোকেরা দেখে, আর তবে কিন্তু ভিডিওর অডিয়েন্স রিটেনশন হাই হবে এবং ভিডিওটা দ্রুত ভাইরাল হবে। তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছো যে ইউটিউবে শর্টস ভিডিও কীভাবে ভাইরাল করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইউটিউব রিলেটেড আরও কিছু হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল বিএম টিক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সর্বপ্রথম পেয়ে যাও।